দেখতে পাচ্ছেন গাইস, এই কাদা নিয়ে আসো, এই কাদা লয়ে আস। তো আমাদের ইউটিউবার এখন কাজ করতেছে। আমি এখন মোটরের মাথা কাদা লাগাইতেছি, লিক করবে না এর লেগে। এটি ভালো করে লাগালে লিক করবে না, একবারে পানি উঠে যাবে যদি লিক না থাকে। এটার জন্য আমাদের অনেক ভাই ভালোভাবে কাজ করতেছে, ভালো করে লিকটা কেটে দিই। এখন আমার ভিতরে গিয়ে পানিটা ধরাবো, ঠিক আছে? তো এটা হলো আমাদের মোটর ঘর, বাতিতে যাবো এইখানে এইখানে শুরু। এখন এইচডি ক্লিয়ার দেখাচ্ছে। এখন আমি পানি নিয়ে আইতাছি, পানি নিয়ে আসো তাড়াতাড়ি। এখন আমি পানি নিয়ে এসেছি, এই মাত্র আমি দেখতে পাচ্ছেন আমি ডালবো এখানে কলের মধ্যে পানি। এখন পানি ধরাবো, পানি ধরাতে একটু সময় লাগে। এ যাও যাও বাইরে গিয়ে দেখে এসো, ঠিক আছে? তুমি এটা 300 ফুট গভীরে পানি, এর জন্য একটু সময় লাগে উঠতে। মারতে মারতে হাত বেটা উঠে গেছে বেচারা। তো গাইস আবার পানি নিয়ে এসে পড়েছি, এবার লিক ছিল এই জন্য ধরিনি। এই জায়গার মধ্যে একটা লিক ছিল এর জন্য পানিটা ধরিনি। আবার চেষ্টা করো ভাই, এবার নিশ্চয়ই হবে ভাই, 100% হবে। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ততক্ষণ পর্যন্ত। দেখেন বন্ধুরা, এখন এক চাপে পানি ধরে নিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পানি মোটর স্টার্ট করে। এই যে প্রথম ওয়ান, দ্বিতীয় ওয়ান, দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেল। তো এটাই ছিল আমাদের ভিডিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন মোটরটা অনেক দূরে পানি দিচ্ছে, এটা 5 গুড়া মোটর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি দিচ্ছে, এইগুলো খেতে আমরা পানি দিই নিয়মিত। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।